প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে দুই তারকা পরিবারকে উপস্থাপন করার চেষ্টা করব। জানার চেষ্টা করব তাদের বিশেষ সময়গুলো কেমন কাটে, তারা দুজন দুজনকে কেমন করে সময় দেন, বা আনন্দের মুহূর্তগুলো কীভাবে তারা বিশেষ করে তোলেন। তো কথোপকথন শুরু করার আগে জেনে নেই কারা আমাদের সাথে আজকে আছেন। আমি নামের আগে কোনো বিশেষণ যোগ করব না, তার কারণটা একটু পরে বলছি। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন, আমার ডান পাশে বসে আছে তিশা এবং ফারুকি দম্পতি, আমার বাঁ পাশে বসে আছেন সাকিব আল হাসান এবং শিশির দম্পতি। যে কারণে বিশেষণটি দেইনি, আমার মনে হয় আপনাদের নামেই সবাই আপনাদেরকে চেনে। তো কেমন আছেন? ভালো ভালো। আমি কি এক শব্দে উত্তর পাবো এখানেও? অনেক ভালো, অনেক ভালো, বা বেটার। আচ্ছা, এবার একটু জেনে নিই আপনাদের ব্যস্ততা কি নিয়ে এখন। আমি তো মাল্টিটাস্কার, আমার তো হাজার হাজার ব্যস্ততা, কোনো আগা মাথা নেই। বিজ্ঞাপনের কাজ তো করতে হয় সারাক্ষণ বেঁচে থাকার জন্য, ছবি তো একটা রিলিজের প্রস্তুতি চলতে থাকে, সামনে আসবে পিঁপড়াবিদ্যা। আর আমার একটা যখন রিলিজের প্রস্তুতি চলতে থাকে, তখন আমি আরেকটা স্ক্রিপ্টের কাজ করতে থাকি। এটা গেলো তিনটা কাজ। আর এছাড়া তো মহান দায়িত্ব হচ্ছে ফেসবুকে অনেক ব্যস্ত থাকতে হয়। ফেসবুকে অনেক ব্যস্ত থাকতে হয়, এটা তো অনেক বড় ব্যাপার। সেটা কি ইচ্ছা থেকে হয় নাকি বাধ্য হয়ে করতে হয়? অনেস্টলি স্পিকিং, আই ডোন্ট এনজয় ফেসবুক, কিন্তু ফেসবুক ইজ লাইক, ইউ নো, ইটস ইজ এ টুল, কমিউনিকেশন এর তো ইজ এ মেজর টুল, উপায় নেই। তা ঠিক। আর তিশার ব্যস্ততা? সংসার আর শুটিং। তো সংসারে কত শতাংশ সময় দেয়া হয় দিনের, আর শুটিং এ কত শতাংশ? মানে আমি তো শুটিংয়েই টাইম দিই। এক্স্যাক্টলি। আর সংসারে কত শতাংশ টাইম দিই এটা ওরা ভালো বলতে পারবে, বলো। আমার বউর সঙ্গে এই একটা জায়গায় সত্য কথাটা বলো, আমার বউর সঙ্গে আমার প্রতিদিন দেখা হয় রাত 11টায়। না, আমি যখন ফিজিক্যালি সময় খুব বেশি দেয় না। আমি যখন সকালবেলা যাই তখন দেখি মোস্তফা সরফর কি শুয়ে আছে, আমি যখন আসি দেখি মোস্তফা সরফর কি শুয়ে আছে। আর সংসার ঠিকঠাক মতো চলে, ভাগ্যিস টেলিফোন ছিল, মোবাইল ছিল। সে এটা অনেকটা রিমোট কন্ট্রোলের মতো, তার হাতে অনেকগুলো বাটন আছে। সে আমার ফ্যামিলি যেমন কন্ট্রোল করে, ওর মায়েরটা করে, আমার বাবারটা করে, আই এম হ্যাপি যে আমার কোনো দায়িত্ব নিতে হয় না, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে এই মুহূর্তে তেমন কোনো ব্যস্ততা নাই, সত্যি কথা। প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস, সামনে ট্যুর আছে একটা, ওটার জন্য প্রস্তুতি আপাতত এটার ভেতরেই। তো শিশির কি করে যখন আপনি আপনার প্র্যাকটিসেই সময় দিতে থাকেন, তখন শিশির কি করে? ঘুম থেকে উঠি 12টায়, খাই, সোফার টিভির সামনে বসে খাই, আবার ওইখানেই শুয়ে থাকি, একটু ক্যান্ডি ক্রাশ খেলি, সারাদিন ক্যান্ডি ক্রাশ খেলি। আর যখন ফ্রেন্ডসরা একটু হ্যাং আউট করার ইয়ে তুলে তখন একটু যাই। টিভিতে কি সাকিব আল হাসান কোন চ্যানেলে খেলা দেখাচ্ছে তার কোনো ওটার অপেক্ষায় থাকেন নাকি অন্য যে কোনো কিছু দেখা হয়? না, বরঞ্চ ওর খেলা থাকলে নার্ভাস থাকে বেশি, তখন অন্য চ্যানেল দেখা হয় বেশি। আচ্ছা, শিশির বোধহয় একটা অপশন বাদ রেখে গেছেন, ফেসবুকও বোধহয় প্রচুর করা হয় নাকি? যে কারণে ফেসবুকের কথাটা উঠালাম, আপনারা একটু দেরি করার ফলে আমার সুযোগটা হয়েছে দেখার যে স্বামী স্ত্রী দুজন মিলে একসাথে ফেসবুকটা শেয়ারিংটা হচ্ছে, মানে কি ছবি এলো, কি লিখবে, কি লাইক দেবে। আমাদের কাছে, আমার কাছে মনে হচ্ছে ফেসবুকটা একটু বেশি স্পেশাল, কারণ হচ্ছে ওর সাথে তো আমাদের পরিচয় ফেসবুকে। ও, দ্যাটস রিয়েলি সুইট। এমন কি বিষয় ছিল যেটা ফেসবুকের মাধ্যমে শিশির আলাদা বলতে পারেন? এমন না যে বলতে পারেন না, যখন ফেসবুকে রিকোয়েস্ট আসছে আমার কাছে, ফার্স্ট টাইম তো ভাবছি যে ফেক অ্যাকাউন্ট, এত সুন্দর একটা চেহারা, আমি ভাবছি ফেক অ্যাকাউন্ট। তারপর ভাবলাম যে ঠিক আছে, অ্যাড করে দেখি, ফেক হলে তো ডিলিট করার অপশন আছে, ব্লক করার অপশন আছে, সব অপশন। তারপরে তারপরে তো দেখি না, রিয়েল আইডি। রিকোয়েস্টটা যখন শিশির পাঠিয়েছেন তখন মানে কি ভেবে পাঠিয়েছিলেন? সাকিবকে মানে ডেফিনেটলি ওয়ার্ল্ড ওয়াইড সবাই চেনে, তো আপনি কি ওই ভাবনা থেকে পাঠানো নাকি আপনারও মনে হয়েছে শে ইজ ভেরি কিউট, দেখি একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে? না, প্রথমে যেভাবে শুরু হয়েছে যে ওকে তো আমি দেখলাম ওয়ার্ল্ড কাপে সেরেমনি রিকশা দিয়ে আসছিল, তখন দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ওয়েন আই স হিম অ্যান্ড আই থট হি ওয়াজ রিয়েলি হ্যান্ডসাম। বাট তার ওকে অ্যাড করার কয়েকদিন আগে ওর একটা ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে অ্যাড করে। আচ্ছা, দেন হি স্টার্টেড টকিং টু মি, ইউর ভেরি বিউটিফুল অ্যান্ড এভরিথিং। তো আমি তো বুঝছি যে এটা রিয়েল না, কারণ হচ্ছে ইংলিশ দেখে বোঝা গেছে যে এটা রিয়েল না। আচ্ছা, আবার একদিন মনে হয় টিভিতে দেখলাম, তারপর দেখে বেশ হ্যান্ডসাম লাগছে, তো সার্চ দিলাম, তখন ওর প্রোফাইল পিকচার ও ছিল না, এন্ড আই এম রিয়েলি স্মার্ট। আমার কাছে মনে হয়েছে যে কেউ একজন রিয়েল ছবি, তখন বাংলাদেশে একটা ফ্ল্যাগ এর ইয়ে ছিল, না না ফ্ল্যাগ ছিল না, তখন ছিল মেসির ছবি, তোমার সেকেন্ড লাভ।
মানে মানুষটাকে সেটা ছাড়া জিজ্ঞেস করছে যে এটা কি তুমি আসলে তুমি তো এই ফেসবুকে কথাবার্তা কতদিন চললো, তারপরে প্রথম কবে দেখা হলো? ইনফ্যাক্ট খুব বেশি দিন না, ম্যাক্সিমাম হবে এক মাস, তারও কম টাইম আমাদের কথা হয়েছে। ওর একটা, আমি ওই সময় ইংল্যান্ডে কাউন্টি খেলতেছিলাম, আর ওই টাইমে ওরও আসার কথা ছিল ইংল্যান্ড হয়ে জার্মানি যাওয়ার কথা ওর একটা স্কুল ট্রিপের কারণে। ইনফ্যাক্ট ও যখন আমেরিকা ছিল তখনই এক দুইবার আমাদের ফোনে কথা হয়, তারপর যখন ইংল্যান্ডে আসছে তো ফোনে কথা হয়েছে, তখন টাইম ঠিক করা হয়েছে যে কোথায়। ইনফ্যাক্ট আমি তো খেলছিলাম উস্টারশায়ারের হয়ে, তো ওখান থেকে লন্ডন প্রায় আড়াই ঘন্টার জার্নি, তো আমার 7 দিনের ছুটি ছিল, তো আমি ওই টাইমে ছিলাম লন্ডন। ইনফ্যাক্ট ওই টাইমেই ও আসছে ইসে লন্ডনে, আমি যে যে বাসায় ছিলাম ওর থেকে বোধ হয় হেঁটে গেলে 5 থেকে 7 মিনিটের দূরে ছিল ওর বাসা, ও যে বাসায় ছিল। এটা ছিল টোটালি কোইন্সিডেন্স আর কি, বাকিগুলো যদি ফিক্সড করাও থাকে, এটা কোনো ফিক্সড ইয়ে ছিল না যে ও এই বাসায় যাচ্ছে কিংবা আমি ওই বাসায় যাচ্ছি। আচ্ছা, এবার একটু এই প্রান্তে আসা যায়, আমাদের তো না জিজ্ঞেস করা, আমি সবাই আমি প্রশ্নটা আলাদা করে এভাবেই করি। এবার আমরা চিন্তা করেছি যে আমরা এবার অন্যরকম গল্প বলবো। আচ্ছা, কি সেটা একটু শুনুন। আমার এক জায়গায় অ্যাফেয়ার ছিল, ওর আরেক জায়গায় অ্যাফেয়ার ছিল, ওর গার্লফ্রেন্ড অনেক ডিস্টার্ব করতো, তারপর ও আমার বয়ফ্রেন্ডকে মেরে আমাকে নিয়ে গেছে। এই টাইপের কিছু বলবো, কিন্তু আমি যে প্রশ্নটা আপনাদেরকে করব না, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম দেখা, বিয়ের পরে প্রথম যে স্পেশাল মোমেন্টগুলো ওগুলাতে নাই গেলাম, একটা প্রশ্ন এই মুহূর্তে করতে যেটা ইচ্ছে হচ্ছে, ফেসবুকে একজন আরেকজনকে নিশ্চয়ই ছবি পাঠান। ওর তো ফেসবুক অ্যাকাউন্টই নেই। আমার প্রচুর ফেক অ্যাকাউন্ট আছে। তো মানে আপনার তো ফেসবুক করা হয়, রিয়ার, তো যখন ফেক অ্যাকাউন্টস গুলো থেকে আপনার কাছে কিছু আসে তখন আপনি কি মানে ব্লক করা তো অবশ্যই হয়, কিন্তু আর কি কিছু আমাকে তো কেউ ফ্রেন্ড না, আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে না, তাহলে আমি ঠিক জানিও না যে কি কে কি করছে না করছে। আর আমার তো ফেক অ্যাকাউন্ট অনেকগুলো আছে, আমি এটুকুন বলবো যে যেটার সাথে আমার ভাই ব্রাদার নাই বা সরোয়ার নাই বা আমার ফ্যামিলি মেম্বার নাই, সব কোনোটার সাথে সরোয়ার নাই, সব ফেক। আচ্ছা, ভাই ব্রাদারদের কথা একটা প্রশ্ন এলো, আমার মতে কেন যেন বিষয় এমন একটা ঘটেছে যে ভাবি মানেই তিশা ভাই ব্রাদারদের মধ্যে, ভাবি, হ্যাঁ গণভাবি, গণভাবি, এদিকে শিশির কিন্তু জাতীয় ভাবি, তো এই যে ভাবি শব্দের প্রয়োগটা মানে এনজয় করা নিশ্চয়ই হয়, কিন্তু তার কি আরও কোনো নেগেটিভ সাইডও আছে কি না? আমার কাছে যেটা মনে হয় যে অবভিয়াসলি পজিটিভ সাইড অনেক আছে, বিকজ ফ্যাসিলিটি বলেন বা আদর্শ আগ বলেন বা রেসপেক্ট বলেন অনেক কিছু পায়, আবার অনেক অন্যায় আবদার সহ্য করতে হয়, কারণ ভাবি তো, ভাবি তুমি না বললা, মানে ভাবি তো শুনতে হয়, গিলতে হয়, আবার মাঝে মাঝে মানে প্রোটেস্ট করা যায় না, বিকজ ভাবিদের কাছে এক্সপেকটেশনটা অন্যরকম থাকে। তখন কি কিছু হেল্প নেওয়া হয় ফারুকি ভাই থেকে? যে আমি তো অযোগ্য, আমি কিছু বলতে চাই না, সরোয়ারকে এই পর্যন্ত যতগুলো দায়িত্ব দেওয়া, সরোয়ার যখন বলছে যে ওকে ফাইন আই উইল হ্যান্ডেল ইট, সেটা আরো তছনছ হয়ে গেছে। মানে আর কিছু এখানে কি অ্যাড করতে চান? মানে হয় কি, সবাই তো সব কাজে দক্ষ হয় না, এই যে সমস্ত ওই ননদ ভাবি দেবর শ্বশুর শাশুড়ি এগুলো সামলানো এটা কঠিন কাজ। এমনিতে আমি বলবো যে ও অনেক রেসপন্সিবিলিটি নেয় একটা দিক থেকে, আর ওর ফ্যামিলিকে অনেক লাভ করে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, সো এর জন্য ওর সব গুণা মাপ। আচ্ছা, এর আগের কুরবানি ঈদটায় কি কি করা হয়েছে ফারুকি ভাই? ও ঘুমিয়েছে ইয়ার, ওটা ছাড়া তো কাজই নাই, নাখালপাড়া গেছি, খেয়েছি, ঘুমিয়েছি, নাখালপাড়া গেছি, আর আমার গরু খাওয়া নিষেধ, তো এই কুরবানি ঈদে আমি খুবই আনন্দে থাকি, কারণ কুরবানি ঈদে আমাকে গরু খেতে কেউ নিষেধ করে না। ও অন্যান্য দিন নিষেধ করে? অন্যান্য দিন খাও না, নিষেধ করো তো, আই কি আছে কোট করো, এই জায়গাটা আমি রেকর্ড করে রাখবো। মানে এটা কি স্বাস্থ্য সচেতনতার কারণে? হ্যাঁ, স্বাস্থ্য সচেতনতার কারণে। যার যেটা পছন্দ ওটাতেই বাধা পড়ে বেশিরভাগ সময়। আমি এখন থেকে একটু বাসায় চিন্তা করছি আমি গরু পুষবো আমার গ্যারেজে গাড়ির বদলে। আচ্ছা, আপনাদের গত কুরবানিটা কিভাবে কাটিয়েছেন? এখন পর্যন্ত শুধু লাস্ট রোজার ঈদটা ঢাকাতে করা হয়েছে, বাকি দু একটা ঈদ দেশের বাইরে, বাকি সবই মাগুরাতে। কখনো মাগুরার বাইরে ঈদ করা মানে আমার কাছে খুবই একটা খারাপ জিনিস মনে হয়, তো সবসময় মাগুরাতে হয়। লাস্ট ঈদ ফার্স্ট ওর কুরবানির ঈদ আর কি বাংলাদেশে মাগুরাতে, পুরোটা দিনই এনজয় করছি আমরা। আপনার শ্বশুর বাড়ি কোথায়, মানে ভাবির আসল শ্বশুর বাড়ি তো নারায়ণগঞ্জ,
নরসিংদী ইনফ্যাক্ট, যদি ওর ফ্যামিলি সবাই থাকে বাইরে। ওকে, তো একাই ছিল এখানে। তারপর আমাদের ঈদটা খুবই ভালো কাটছে, ভালো কাটছে এই কারণে, কারণ মাগুরাতে গেলে সব স্কুল ফ্রেন্ডরা এক হয়, তো ওটা একটা আলাদা আমাদের বন্ডিংস আর কি। আর সবাই বেশ এখন জব টপ করতেছে, সবার বিয়ে হয়ে গেছে, তো বেশ ভালো একটা গেট টুগেদার হয় ঈদের সময়। আচ্ছা, আর সব থেকে মজা লাগে অবশ্যই গরু ধরা, গরুর উপরে ঝাঁপাই পড়া। আচ্ছা, এদিকে একটু খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছিল, আপনার কাছে জানতে চাইবো খেলার জন্য হোক বা নিজেকে ফিট রাখার জন্য খাওয়া দাওয়ার মধ্যে তো নিশ্চয়ই একটু লিমিটেশনস। মাঝে মাঝে খুব ডিটারমাইন্ড থাকি যে হ্যাঁ আমার কন্ট্রোল করতে হবে, একটু ওজন বেড়ে যাচ্ছে, হ্যাঁ 2-3 কেজি ওজন আমাকে কমাইতেই হবে। খুব ডিটারমাইন্ড থাকলাম এক সপ্তাহ, ম্যাক্সিমাম 2 সপ্তাহ, তারপরে আবার জায়গা মতো চলে আসি। তো শিশু কি ওখানে কোনো কন্ট্রোল করার চেষ্টা করেন কিনা? ওর আমি খাওয়ার রুটিন বলি, 12টার সময় উঠবে, 1:30 থেকে খাওয়া শুরু করবে, 3:45-4 বাজে লাঞ্চটা শেষ হতে, 1:30 থেকে। আমরা যখনই কোনো রেস্টুরেন্টে খেতে যাই, প্রায় সময় আমরা যাই, আমাদের বেশ ভালোই লাগে রেস্টুরেন্টে যেতে, প্রতিবার আমি আমার খাবারটা শেষ করি, ওর খাবারটা 90% বাকি থাকে, কারণ ওর খাবার এত স্লো খায়। আমি তো যেটা বললাম আর কি, যে শেষ হওয়ার পরে আমি আর ডেজার্ট টেজার্ট খাওয়া হয়ে গেছে, ওর মেন কোর্স কেবল একটু মানে খাইছে কিংবা খাবে এরকম অবস্থা। আমি বলি যে তুমি এটা প্যাক করো, বাসায় যেয়ে খেও। বলো ঠিক আছে ঠিক আছে, আমার খাইতে ইচ্ছা করতেছে না, পেট ভরে গেছে। আবার রাতে একটা সময় বলবে একটা বিস্কিট খাবো, খিদা লাগছে, একটা বিস্কিট পেট ভরে যায়। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক কিছু শেখার আছে, হাউ টু গো স্লো, হাউ টু গো স্লো, স্পেশালি টেস্ট ম্যাচের জন্য। এবং এই জায়গায় তো সরোরের মিল আছে, সরোরকে যখনই বলি রেস্টুরেন্টে খাবা, হ্যাঁ আজকে রেস্টুরেন্টে খাওয়া যায়, রেস্টুরেন্টে খাবো, আচ্ছা রেস্টুরেন্ট থেকে খাওয়ার নিয়ে এসে বাসায় খাই। আচ্ছা ঠিক আছে, আমার যেসব হ্যাবিটস আছে ওনারটা আছে, ওনার যা আছে ওটা আছে। আচ্ছা, তাহলে কোনো কারণে কি সুইচ যদি করতে চান আমাদেরকে জানাবেন। নেতৃত্ব দেওয়ার বিষয়টা এসেছিল, সাকিব আল হাসান আমাদের বাংলাদেশ টিমকে নেতৃত্ব দিয়েছেন খেলার মাঠে, আপনি আপনার নাটক বা সিনেমার কাজ যখন করছেন পুরো টিমকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনার, তো ঘরে তিশা এবং শিশির সংসারটাকে নেতৃত্ব দেন কিভাবে? আমি একটা জিনিস মানি যে সংসার যদি ভালো রাখতে চাওয়া হয়, সুখে থাকতে হয়, তাহলে ডেফিনেটলি সংসারে ওয়াইফ শুড বি দ্য টাইগার। ওকে, তো এবং আমি জাস্ট মেইনটেইন করি বাসায়, আমি ভাই, আমি, ইউ আর নাথিং, ওকে ফাইন। আর দরজা দিয়ে বের হয়ে লিফটটা খুললো, ইউ আর মাই কিং, ওকে ফাইন। সো ওই দেশের মানে বাসার বাইরে ইউ আর মাই কিং, বাসার ভিতরে ঢুকলে জাস্ট আই এম ইউর কুইন। আচ্ছা, তো দ্যাটস ইট। হ্যাঁ, আমি ওকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে হ্যাঁ তোমার ওই দায়িত্বটা নিতে হবে, বিকজ আমার কাছে মনে হয় যে 4 বছর সংসারে আমি এটা বুঝছি যে বাসায় যখন আমার কর্তৃত্ব চলবে বা আমি যখন ডমিনেট করব তখন সংসারটা সুন্দর রান করবে। কিন্তু আমার ধারণা মেয়েদের মধ্যে একটা মনস্তত্ত্ব আছে অনেকগুলো বিচিত্র, আই মিন এটা আমি মাঝে মধ্যে গল্প করতে করতে অনেক জায়গায় বলি যে রবীন্দ্রনাথের রক্তকরবীর আমার কাছে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে নন্দিনী ওখানে 5 জনের সঙ্গে দেখবেন যে তার কথাবার্তা হয়, রাজা, বিশু, রঞ্জন, কিশোর, অধ্যাপক। মেয়েরা আসলে হাজব্যান্ডের মধ্যে 5টা জিনিস চায়, মানে মেয়েটা হাজব্যান্ডের কাছে চায় যে সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি, সো হি শুড বি লাইক রাজা। তারপরে অধ্যাপকের মতো খুব মাঝে মধ্যে খুব ইন্টেলিজেন্ট কথা বলতে হবে তাকে, বিশুর মতো রোমান্টিক হতে হবে, রঞ্জনের মতো প্রেমিক হতে হবে, আর কিশোরের মতো কথা শুনতে হবে। আমি মনে করি যে ইয়া হুইচ ইজ গুড, আই মিন যদি তাদের কথা শুনলে যদি সংসারটা খুব ভালো চলে, আই ডোন্ট মাইন্ড। না, আমি তো তোমার মধ্যে 5 জনের কাউকে চাচ্ছি, আমি খালি চাচ্ছি তুমি কিং হয়েই থাকো। না, আমি কথা শুনছি, আই লাভ ইট, এবং আমি মনে করি কিং থাকো আর কিছু করতে হবে, দিস ইজ ফাইন। ইয়া, এদিকে শুনছিলাম যে এটা চাচ্ছেন আপনি, সাকিব ভাই, মানে কি ঘটছে, কি আপনাদের সংসারে কি ঘটছে? কিছু ঘটছে না, কারণ আমাদের সংসারটা এতই ছোট, আর মানে আমরা এখন আমার মনে হয় না ওই ফেজে আসতে পারছি, তো আমরা এখন ফ্রেন্ডের মতো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অর লাইক ফ্রেন্ডস, মানে আমাদের ওরকম না, দেখা যাচ্ছে আমাদের রান্না একবার করলে দুপুরে রাত্রে খাওয়ার পরে দেখা যাচ্ছে পরের দিনও বেঁচে আছে খাবার, এরকম শিশির খায় না, একজনের, হ্যাঁ সবসময় 2 জনের খাবার রান্না করলে একজনের খাবার বেঁচে থাকে, তো স্বাভাবিকভাবে আমাদের রান্নাও ওরকম লাগে না, আর বাসার ভেতরে ওরকম কোনো মানুষ নাই। আমাদের বাসা অনেক মানুষ, আমি একটা বিশাল বড় ফ্যামিলি নিয়ে থাকি, মানে আমার ভাই ব্রাদার সব কিছু মিলায় মোটামুটি সব সময় রাত 3টার সময় গেলেও আমার বাসায় হই হই চুই চুই, স্ক্রিপ্ট হচ্ছে, এই দৌড়াচ্ছে, এই বলছে, চা বানানো হচ্ছে, খাচ্ছে, এটাচ্ছে, মানে একটা জমজমাট থাকে, এটা বিয়ের পর দিন থেকেই মাশাআল্লাহ, মানে আমরা এনজয় করি অনেক। আচ্ছা, অনেকক্ষণ তো কথা হলো, আমাদের দর্শককে একটা বিরতি দেই, যদি একটু চা কফি কিছু নিয়ে আসতে চান। তো প্রিয় দর্শক, আপনারা যদি খানিকটা বিরতি চান ঘুরে, আবার ফিরে আসুন এই চ্যানেলে, বাংলা ভিশনে আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আমার সাথে রয়েছেন আমাদের খুব কাছের চারজন মানুষ, দুটি তারকা দম্পতি, এবং তাদেরকে পরিচয়ের ব্যাপারে বলেছি আমি কোনো বাড়ি কোনো বিশেষণ ব্যবহার করব না। আছেন তিশা এবং ফারুকী দম্পতি আমার ডান পাশে, আর বাঁ পাশে রয়েছেন সাকিব আল হাসান এবং শিশির দম্পতি। ফারুকী ভাই, আমাদের চলচ্চিত্রকে আপনি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে গিয়েছেন, আর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে সাকিব সেরা। তো এই দুই আন্তর্জাতিক স্বামীকে যখন দুই স্ত্রী দেখেন, এই বিষয়টা আমার খুব পছন্দ হয়েছে, আন্তর্জাতিক স্বামী। দুই স্ত্রীর কাছে এখন প্রশ্ন, আন্তর্জাতিক স্বামীকে কতক্ষণ আন্তর্জাতিকভাবে দেখতে চান, আর কতক্ষণ নিজের স্বামী, মানে আমার স্বামী, গৃহপালিত স্বামী হিসেবে রাখতে চান? একটু, ও তো সবসময় আমার সাথেই থাকে, প্র্যাকটিস আর খেলা ছাড়া। আচ্ছা, সো সমান সমান টাইম, মানে খুবই রেয়ার, বাট আমার কাছে মনে হয় খুবই, যতটুক দেয়ার ও সবসময় ততটুকুই দেয়। আমার বন্ধুরা আড্ডা দিলে ও বাসাতেই আড্ডা হয়, মানে বাইরে বিয়ের পরে আমার মনে পড়ে না যে আমি বাইরে যে বন্ধুদের সাথে একদিনও আড্ডা দিছি। ও খুবই ভদ্র ছেলে, খুব ভালো ছেলে। মানে তার মানে কি দাঁড়াচ্ছে, ঘরে যদি স্বামী ঠিক মতো টাইম দেয় তাহলে সে ভদ্র ছেলে, ভদ্র স্বামী না? কারণ হচ্ছে চাহিদাটা তো পূরণ হচ্ছে। আচ্ছা, এবার তিশার কাছে একই প্রশ্ন, দিয়ে দিয়েছি দেশের জন্য, দিয়ে দিয়েছি না, মানে হয় কি যে দেশকে রিপ্রেজেন্ট করছে বাইরে, এটা আমার কাছে অনেক বড়। আমিও শুটিংয়ে থাকি, ও কাজে থাকে, আমরা বাইরে যেতে পারি না, বাইরে খাইতে পারি না আমরা, বাট যত রাতই হোক একসাথে ডিনার করার চেষ্টা করি, এবং আমরা একটা থালায় ডিনার করার চেষ্টা করি সকালবেলা, কাঁসার থালায়। হ্যাঁ, আমরা সকালবেলা যাওয়ার সময় অ্যাটলিস্ট একটু হাক করে গেলাম বা একটু কথা বলে গেলাম। আমার কাছে মনে হয় এগুলোই অনেক, এই যতটুকু পাচ্ছি এটাই অনেক। একই অঙ্গনে হয় বলতে একটু সুবিধা হয়েছে না ফারুকী ভাই? অনেস্টলি স্পিকিং, আমি তো কোনো অসুবিধাই দেখছি না, আমি শুধু সুবিধাই দেখছি। আপনাদের ক্ষেত্রে কোনো বোরিং হয় নাকি, সবসময় মজার কোনো ইন্টারেস্টিং স্টোরি হয়? মাথার মধ্যে এত কিছু কিলবিল করলে বোরিং হওয়ার চান্স তো নাই। আচ্ছা, ওকে। আর এমনি মনে হয় এটা যার যার পার্সোনাল ব্যাপার, ঠিক কিভাবে হ্যান্ডেল করবে, কাকে কিভাবে হ্যান্ডেল করবে। আর সবচেয়ে বড় জিনিস কি, যে কোনো শুধু সংসারের ক্ষেত্রে না, যে কোনো বন্ধুত্বের ক্ষেত্রে, এমনকি পাঁচটা মানুষ যদি এক জায়গায় থাকে সেটার ক্ষেত্রেও একটু যদি হিউমার এন্ড উইট থাকে তাহলে না, রিলিফ থাকে, তাহলে আর দম বন্ধ থাকে না, তখন ইউ এনজয় দ্য রিলেশন। তা অবশ্য ঠিক, আমাদের দুইজনেরও সেম, মানে আমরা একজন আরেকজনের প্রতি ফ্রেন্ডের মতো, তো আমাদের মধ্যে খুব আর কি ভালো, মানে টাইম কেটে যায় আমাদের, আমরা দুজন একসাথে সারাদিন থাকলেও মনে হয় না যে বোর্ড। আচ্ছা, এমনি কি খেলার প্রতি আগ্রহ কি ছিল বিয়ের আগে বা এখনো? ওটা ছিল না, ছিল না, এখন কি একটু আগ্রহ বেড়েছে? হ্যাঁ, এখন বলতে গেলে অনেক বাড়ছে, অনেক বাড়ছে। আর অনেক প্রশ্ন করে, যেসব প্রশ্নের অ্যান্সার আমি কোনোভাবেই দিতে পারবো না, মানে এমন এমন উইয়ার্ড প্রশ্ন, তুমি এত আসতে বল কেন করো, আমি কিভাবে বলবো? আমি তো দ্যাটস আ গ্রেট কোশ্চেন, আই লাইক ইট, তুমি পারো এটা করতে? হ্যাঁ, যে বলতেছে ও এত জোরে বল করে, তুমি এত আসতে, আমি বলি আমি স্পিন বল করে, বলে স্পিন বল কি আর ফাস্ট বল কি, আমি তো এখন এর কিভাবে বোঝাই, আমি বলি স্পিন বল যেটা ঘুরে আর ফাস্ট বল যেটা দৌড়ে, এইভাবে ও আমাকে বলে যে এটা এইভাবে এইভাবে ধরে এইভাবে ঘোরায়। না, এটা খুব ভালো প্রশ্ন করছে, একজন একজন লাভিং ওয়াইফ হিসেবে সে তো চাইতেই পারে, ওই বেটা এত জোরে বল করছে তুমি কেন করতে পারছো? কয়েকজন যারা ফাস্ট বোলার ওদের একদিন ভিডিও দেখাচ্ছিলাম ইউটিউবে, যে মানে ডেঞ্জারাস ডেঞ্জারাস বোলারদের, তো শোয়েব আখতারের বল দেখে ওর খুব ভালো লাগছে, ব্যাটসম্যান ব্যাটসম্যান উড়াই দিচ্ছে, ভয়ে দৌড় দিচ্ছে, এরকম বল করাই তো ভালো। না, আপনি এটাকে একটা পজিটিভ সাইড দেখতে পারেন, কারণ আপনি যা যা খেলে এসেছেন সেটা একটা রিভিউ হচ্ছে। না, আমার আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার বোঝার ক্ষমতা খুব ভালো, আমার বোঝানোর ক্ষমতা খুবই খারাপ, তো এই কারণে আমার জন্য খুবই কষ্টকর হয় কাউকে কিছু বোঝানো, বাট আমার বোঝার ক্ষমতা ভালো। আমার মনে হয় কেন কথা বলে কম বলে, বোঝানোর ভয়ে ও কথা কম বলে। আচ্ছা, কিন্তু আমি খেলা অনেক শিখছি হচ্ছে এবার আইপিএল এ গিয়ে। হ্যাঁ, ইনফ্যাক্ট ওই সব বোরা একসাথে বসে ওকে জিজ্ঞেস করছে নাকি এই আজকে পিচটা ব্যাটিং পিচ, ও বলে ব্যাটিং পিচ কি আর বোলিং পিচ, না আমাকে জিজ্ঞেস করতেছে এটা কি বোলিং পিচ না ব্যাটিং পিচ, আই লাইক হোয়াট ইজ দ্যাট। ক্রিকেট ছাড়া আমরা বরং মানে নিজেদের নিয়ে কথা বলি বেশি। কি কি নিয়ে কথা হয় একটু জানতে ইচ্ছা করছে? মেকআপ অবভিয়াসলি মেন, এটা যেটা হবে যখন দুবাইতে ছিলাম তখন তো শপিং, কি কি কিনছো, কিছু এই দোকানে গেছো, কি কিনছো, আমি সেইরকমই অজ্ঞ, আমি হচ্ছি শুকনা বাজার কাঁচা বাজার এগুলাতে একেবারে পারদর্শী, ও হচ্ছে শাড়ি কাপড় কোন জুয়েলারি কোনটা, আমার যত এক্সক্লুসিভ কালেকশন সব ওনার কেনা, ওর চয়েস অনেক ভালো, এবং আমি শপিং এ প্রচন্ড অজ্ঞ, আমাকে শপিং এ নিয়ে যায়, মানে আমি জাস্ট বসে থাকি,
আর বলে যে তুমি চুপচাপ বসে থাকবা, খালি ট্রায়াল দিবা। আচ্ছা ঠিক আছে, আমার কাজ খালি ট্রায়াল। এই কারণে তো আমি এদিকে আমরা একটু ডিফারেন্ট, এদিক দিয়ে আমরা অবশ্যই। আমার ঘরে যে যে জিনিস আছে সব সাজানো ওর, আমি কোন পাঞ্জাবি কিনি না কিনি ওকে পাঠাই দেই, ও কিনে নিয়ে আসে, ও দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠাই দিল এটা নিচ্ছে। আমি বলি তোমার পছন্দ হলেই চলবে, তুমি নিয়ে নাও, নিয়ে নাও, আমি দেখব। আমি হচ্ছে ঘর সংসার কাঁচা বাজার শুকনো বাজার ননদ দেবর এগুলো সব, ও খালি আমার জিনিস কিনবে, নিজেরটা আর আমারটা। আর এবং ওর রুচি খুবই ভালো। তুমি কি এত গভীরভাবে চিন্তা করে ইয়ে করো নাকি শপিং করতে? শপিং করতে গেলে খুবই এনার্জি লাগে, কোনটা হ্যান্ডসাম আমি জানি না। আমি শপিং করতে শপিং গেলে আগে আমি খুঁজি যে ওই শোরুমটার ভিতরে কোন জায়গায় বসার জায়গা আছে কিনা, আগে দেখি যেখানে আছে। আমি ফেসবুকে একটা ভালো একটা এক্স্যাক্টলি আমি সেই করি, আমি যাই কোথায় বসার জায়গা আছে কমফোর্টেবল বসে থাকি এবং সরকালি এমনি ঘুরে আমি খালি তাকাই কই কই। আর কিছুক্ষণ পর পর এটা আসো, এটা পড়ো। হ্যাঁ না, আমি একটা ভালো ছবি পাইছি আমার কাছে ভালো লাগছে। ফেসবুকে লেখা হচ্ছে যে লেডিজ শপিং অ্যারো দা আর হাজবেন্ডস ড্রপ অফ ওইদিকে দেয়া। এটা খুবই ভালো, ইটস গুড। মানে শপিংয়ের মধ্যে দেখতে পাচ্ছি দুই কাপল মানে অপোজিট, একজনের সাথে আরেকজনের কাপল। আমার সংসারের দিক থেকে কি সবাই বুঝে, কারণ আমি আমার বাসায় সবার ছোট, আমি তো আমার আমার ইনলজ আমার শ্বশুরশাশুড়িও বুঝে যে আমি এখনো ইয়াং, তো ওনারাও আমাকে টাইম দিচ্ছে, ও বুঝে, ও আমাকে টাইম দিচ্ছে যে না ও আস্তে আস্তে শিখবে, এখনো টাইম হয়নি। যেমন আমার বিজ্ঞাপনগুলোর ক্ষেত্রে বেশিরভাগই কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে হেল্প করে। আচ্ছা, যদি নিজের জন্য সে তার কাপড় ঠিক করতে পারে, আমি সবার জন্য পারি নিজেরটা বাদ দিয়ে। আচ্ছা, ওটা করে। আর কখনো কখনো আমাকে কিছু কিছু আছে না, আপনি কিছু কিছু সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যেমন একটা ছবি নিয়ে আমি প্রায় অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, কিন্তু ওইটা করাটা আমার জন্য খুব বিপজ্জনক হতো, এটা আমি জানি। তো গল্পটা পুরোটা শোনার পরে অনেক চিন্তাভাবনা করে বললো যে আমার মনে হয় তুমি এই ছবিটা এখন করো না। দেন আই থট ওকে ফাইন, লেটস ফলো হার। আমি ওটা স্টপ করি, করে নতুন প্রজেক্ট নিয়ে, এবং আমি এখন দেখছি যে আই রিয়েলি টুক এ গ্রেট ডিসিশন। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম, এরকম অনেক অনেক ক্ষেত্রে হয় কি, ভালোবাসা ইজ সামথিং। আমার কাছে মনে হয় যে ভালোবেসে যখন, ধরুন আপনার বউ আপনাকে যখন ভালোবাসবে বা আপনার হাজব্যান্ড যদি আপনাকে ভালোবাসে, সে যখন ভালোবেসে কিছু একটা বলবে না, ওটার মধ্যে মানে ঈশ্বরের কিছু কি বলে আশীর্বাদ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আমি দেখেছি যে এটা ভালো পরামর্শগুলো আসে। আচ্ছা, শুটিং এর সময় সারপ্রাইজ দেয়া, আমি খুব ভয় পাই ও যখন আমার প্রোডাকশন দেখে। আচ্ছা, আর আমি ও এবং আমার মা যখন আমার কোনো প্রোডাকশন দেখে আমি পুরা নাই হয়ে যাই এখনো। মানে কি কারণটা কি? আমার মা আম্মু যদি বলে আমি এই প্রোডাকশন কিন্তু দেখতেছি, আমি ওই সময় আর পারি না। এবং ইভেন আমার মা যদি এখনো শুটিংয়ে দাঁড়াই থাকে, এখানে যদি আম্মু থাকতো আমি কথা বলতে পারতাম। মানে সেটার কারণ কি? আই ডোন্ট নো কেন জানি এটা কখনোই হয় না। আমি আমার প্যারেন্টসকে বা আমার মানে হয়তো বা এটা রেসপেক্ট থেকে, কারণ তারা সবসময় আমার ভুলটা ধরে, ভালো জিনিসটার আগে সে আমার ভুলটা ধরবে, জিনিসটা এরকম না মা, তোমার জিনিসটা এরকম হওয়া উচিত ছিল, জিনিসটা ওরকম হওয়া উচিত ছিল, তোমাকে দেখতে ভালো লাগে নাই বাট এখানে তোমার এটাই ঠিক ছিল। ওই জিনিসগুলো আমি খুব আতঙ্কে থাকি, আল্লাহ আম্মু মনে হয় দেখতেছে। আর যদি শুনি সারোয়ার দেখতেছে, আচ্ছা তোমার এই প্রোডাকশন দেখলাম, বলছি তুমি ফোন রাখো বাসায় এসে শুনো প্লিজ। আচ্ছা, আর শ্রোতা হিসেবে তিশা কেমন আপনার কাছে শুনি? তিশা শ্রোতা হিসেবে খুবই ভালো, গল্প শুনতে শুনতে ক্যান্ডি ক্রাশ বা কি একটা খেলা খেলে, যেন আপেল টাপেল কিরকম কাটে, ফ্রুট নিনজা কিছু একটা, আমি জানি না এটার নাম কি, বাট আমি শুনি তো সব ওটা খেলে সে। আমি তোমার কথাও শুনি, টক শোও শুনি, কারণ সারাদিন বাসায় শুটিং করার পর ডায়লগ দেওয়ার পর বাসায় যে দরজাটা খুলেই দেখি টক শো চলছে। ওকে, টক শো চলার সময় ফারুকি ভাই রিয়াকশনগুলো কেমন হয় টক শোর দিকে? মানে একদম যে কথা শুনছে মানে একেবারে তুমি আমার আমি তার, শেষ কে বাকি কিচ্ছু জানি না, ভূমিকম্প হচ্ছে বাবা ওয়েট ওয়েট শুনে নেই দাঁড়াও এই টাইপ। মানে এমন একটা ইম্পর্টেন্ট কথা হলে অবশ্যই শুনবে তো। হ্যাঁ, আমি তো কিছু বলি না, একটা সময় আমারও এরকম হয় দেখা যাচ্ছে, দাও না ওইটা দাও, একটু ইম্পর্টেন্ট একটা ইয়ে হচ্ছে, এর জন্য আমার বাসায় একেবারে দুটো টেলিভিশন, কিন্তু কনসেন্ট্রেশন কিন্তু ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ অনেক সুন্দর। আমি দেখাচ্ছি একটা ছবি দেখাচ্ছি ওইটা দিকে, হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর। হ্যাঁ দেখাচ্ছি, আমার তখন রাগ লাগে, তুমি তো দেখোই না এটা। আমার মনে হয় ও সব থেকে ভালো ইনপুট দিচ্ছে আমার ক্রিকেটে হচ্ছে, ও আমি যদি উপরে কোনো শট খেলি ওর হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে যায়, প্রেশার লো হয়ে যায়, তো বলছে উপরে উপরে মারবা না। আচ্ছা, আমার কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, মানে ইনফ্যাক্ট আমি দেখলাম যে আমি যদি উপরে উপরে না মারি, আমাদের ক্রিকেট প্লেয়াররা ব্যাটসম্যানরা আউট হয় সব থেকে বেশি হচ্ছে ক্যাচ, তা তিন ভাগে দুই ভাগ আউট এখানেই বন্ধ হয়ে যাবে যদি আমি উপরে না মারি, চোখ বন্ধ করে রাখে, চোখ বন্ধ করে রাখে। তো মানে ও বুঝে বলুক আর না বুঝেই বলুক, এটা আমার লাইফের সব থেকে বড় একটা ইয়ে হতে পারে, লেসন হতে পারে যে হ্যাঁ ঠিক আছে কিছু টাইম তো আছে যে ইয়ে করতে হয়, বাট আমি যদি ওই চান্সটা ফার্স্টেই যে না নেই, আমার লাইফে দেখা যাচ্ছে ক্যারিয়ারে আরো 3000-4000 রান বেড়ে যাবে, তো এটা আমার জন্য মনে হয় অনেক বড় একটা ইয়ে।
ওর আমার ক্রিকেটের জন্য বেশ বড় একটা পয়েন্ট কিপিং গুড হ্যাঁ আমি বড় ভালো বলতে পারতাম না ওইটাই তো শুয়ে শুয়ে মারে মানে চার মারে ও হ্যাঁ ও বল শুয়ে শুয়ে মারো আর তখন এটা হচ্ছে প্রথম যখন খেলা দেখা শুরু করছি ওর খেলা তখন তো তাও একটু দেখতে পারতাম আর যখন এখন একটু মানে বেশি বুঝি এখন আর দেখতেই পারি না হ্যাঁ আমি বাসায় এসে বলে বলে আমার টেনশন লাগে এরকম একটা সিচুয়েশন ঘটছে একদম মানে 99 এর দাঁড়ানো তাহলে তো কোনো কথাই নেই আমি তো পুরো শেষ আর কি বলবো আমার সিরিয়াসলি আমার প্রেসার লো হয়ে যায় আমি তখন আর দেখি না আমি হাঁটাহাঁটি হয় হাঁটাহাঁটি শুরু করি একটু লুকাই লুকাই এভাবে এভাবে দেখি আর তখন হলে চ্যানেল চেঞ্জ করে দিই ইনফ্যাক্ট আমার বাসার মানুষেরও এমন আম্মা হয়তো একটু দেখতে পারে আব্বু কখনো খেলা দেখে না আব্বুও যখন আমি খেলি অন্য জায়গায় খবর নাই কিছুক্ষণ পর পরই দেখা যাচ্ছে মানে সারাক্ষণ হয়তো আমার ফুফাতো ভাই যে আছে শোয়ান ওকে জ্বালাইতেছে কিংবা অন্য কাউকে ফোন এই কত হয়েছে এই কত হয়েছে আউট হয়ে গেছে তারপর আবার খেলা দেখলো কোনো সমস্যা নাই মানে আউট হওয়ার আগ পর্যন্ত দেখতে পারবে না এরকম অবস্থা আর একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি কোথাও যাবেন না কিছুক্ষণের মধ্যেই ফিরবো ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে উপস্থিত রয়েছেন তিশা ফারুকি দম্পতি এবং সাকিব আল হাসান এবং শিশির দম্পতি বিরতিতে যাওয়ার মধ্যে আমরা একটু কথা বলছিলাম যেটা আপনারা শুনতে পারেননি এখন একটু শেয়ার করতে চাই টেনশন নিয়ে কথা হচ্ছিল আমার প্রশ্ন আছে যে টেনশনটা কিরকম হয় তোমার টেনশনটা হয় হচ্ছে এটা যখন দেখি তখন বোঝা যায় যে কেমন টেনশন আমার কাছে মনে হয় যে আমার ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় ওর ফিলিংসটা বুঝতে হলে যে কোনো একটা টিমকে সাপোর্ট করতে হবে এবং ডাই হার্ড সাপোর্টার হতে হবে আমি যেমন বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা কিংবা বাংলাদেশ বলি যখন খেলাগুলো দেখি তখন দেখা যাচ্ছে আমি বসে আছি এসি চলতেছে আমার হাত ঘামতেছে পা ঘামতেছে আমি ঘেমে যাচ্ছি কী অবস্থা ঘেমে যাচ্ছি কেন কারণ আমি বুঝতেছি যে ওইটাখানে প্রেশার কত তখন আমি রিয়েলাইজ করি যে যখন আমাদের খেলা কেউ দেখে কিংবা আমাকে কেউ সাপোর্ট করে কিংবা পুরো টিমকে কেউ সাপোর্ট করে কতটা ডেসপারেটভাবে সাপোর্টটা করতেছে তখনই আসলে ওই ফিলিংসটা বোঝা যায় এই কারণে বললাম যে কোনো না কোনোভাবে আপনাকে কোনো না কোনো একটা টিমকে সাপোর্ট করতে হবে এটা বোঝার জন্য সেটা আমি কিঞ্চিত বুঝি কারণ কি যখন খেলা দেখে আমার জামাই মনে করেন তার টিম হেরে যাচ্ছে তার কিছুক্ষণ আমি তো নিজের মতো কাজ করছি রান্না করছি বা এই করছি ওই করছি কিছুক্ষণ পর আমার টিমে ভাবি ব্যস্ত না কেন কিসে একটু আসবেন বস বসের টিম হেরে যাচ্ছে আমি বুঝছি শেষ রাগে মানে ওইখানে পড়লে নাই হয়ে যায় আমি দেখছি ওকে হ্যাঁ ইনফ্যাক্ট আমি মাঝে মাঝে যেটা করি ইন্টেনশনালি একটু ঝগড়া বাঁধাই কারণ ও খেলা দেখতে দিবে না রাত্রে আমাকে ঝগড়া করলে তখন কি তুমি ওইদিক ঘুরো তাকাও আমি টিভি দেখতেছি সাউন্ড অফ করে দি খেলা দেখা শেষ তারপরে আবার হ্যাঁ কি হইছে এই কারণে তো বলি মেসি হচ্ছে ওর সেকেন্ড লাভ ও মেসির খেলা হলে আর কোনো কিছু খবর থাকে না একটা বিষয় লক্ষ্য করলাম বিয়ে যে বিষয়টি এটা বোধহয় আপনাদের দুজনকে অনেক বেশি রেসপন্সিবিলিটি যে বিষয়টা কাজ করে একজন মানুষের মধ্যে শুধু দুজন না চারজনের ক্ষেত্রে বোধহয় বলা যেতে পারে ওই সেন্স অফ রেসপন্সিবিলিটিটা বোধহয় বাড়ে তাই না হয় কি বিয়ে একটা মানুষের সঙ্গে যখন আপনি একটা সংসার শুরু করছেন নতুন জীবন যাপন করছেন এটা আপনাকে অনেক বেশি রেসপন্সিবল করে তোলে এর আগে যদিও বা আমরা এক ধরনের রেসপন্সিবিলিটি পালন করি কিন্তু যখন নিজের সংসার এটা একটা অন্য অন্য দায়িত্ববোধের জন্ম দেয় এবং এটা জীবনের অন্যান্য ক্ষেত্রেও এটার প্রভাব পড়ে সাকিব আল হাসানের কিছু বলার আছে এই ব্যাপারে না আমি তো যেটা বললাম আমি আগে থেকেই রেডি ছিলাম আমি জানি আমি না বাট হ্যাঁ অবশ্যই অনেক রেসপন্সিবল করে তোলে একটা ডিফারেন্ট স্টেজে চলে আসে লাইফটা আর প্রতিনিয়তই তো চেঞ্জ হতে থাকে ওটার সাথে সাথে ইনশাল্লাহ কয়েক বছর পরে যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন আরও চেঞ্জ হয়ে যাবে আশা করি বাট যেটা এখন পর্যন্ত আছে আমি এনজয় করতেছি এবং আমার কাছে মনে হয় এটা যেদিকেই যাচ্ছে ভালোর দিকেই যাচ্ছে আচ্ছা সাকিব আপনি টেস্ট নাম্বার ওয়ান ওয়াইফের রান্নার টেস্টটা সামলান কিভাবে আমি যতদূর জানতাম যে ও খুব বেশি মানে কি শুধু নুডলস বাদে আর কিছুই রান্না করতে পারে না বাট কিছুদিন আগে ও রান্না করছে দুই দিন খুব সময় গরুর মাংস আর খাসি মাংস এত টেস্ট ছিল আমি মানে কল্পনাই করি নাই আর ইভেন আই ওয়াজ ইমপ্রেসড হ্যাঁ ও নিজে ইমপ্রেস হয়ে গেছে যে আমি ও আমাকে এসে বলতেছে আচ্ছা আমি তো সবই জানি শুধু করি না একটু আলসামি করি এছাড়া আর কোনো সমস্যা নাই ইনফ্যাক্ট হয় কি দেখা যাচ্ছে আমি যদি ফ্রি থাকি আমি ও তারপরে আমি যেটা বললাম যে আমাদের ড্রাইভার ওর সাথে ওদের ওর সাথে আমার বেশ ভালো খাতির আমার ফুফাতো ভাই আমরা চারজনে মিলে রান্না করতেছি দেখা যাচ্ছে একটা মাংস কেউ পেঁয়াজ কাটতেছে আমি দেখা যাচ্ছে মাংস ধুচ্ছি ও মশলা টশলা রেডি করতে ওখানে টিম ওয়ার্ক আমি করি কিন্তু আমি সাহায্য করি আমরা ফ্যামিলি একটা ইয়ে কিচেনে গিয়ে দাঁড়াই না আই এম সরি আমি কিচেনে কিচেনে যে তোমাকে দাঁড়াতে হয় কেন কারণ আমাদের ড্রয়িং রুম ডাইনিং কিচেন লিভিং সবকিছু ওপেন তো কিচেনে কি হচ্ছে না হচ্ছে সেটা বাইরে থেকে দেখা যায় ও বাইরে থেকে দেখে বলে কি আই কিছু লাগবে আমস প্লিজ
তুমি এসো না, কারণ বিয়ের পর সে বলছে আমরা দুইজন একসাথে কাজ করব। আমি আচ্ছা ঠিক আছে, না ইনফ্যাক্ট আমি এই কাজটাও করি কিছুক্ষণ দেখাটা, হ্যাঁ ঠিক আছে আচ্ছা একটা প্লেট আমি ওকে বলছি তুমি তাহলে খেয়ে তোমার প্লেটটা তুমি ধুয়ে রাখো, আমি ওইদিকে কাজ করি, তখন আমার বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম। আমি কিন্তু প্লেটটা ধুয়ে রেখেছি, আমি বলছি ওকে ফাইন আমার বোনদের সাথে আছি। আমি জাস্ট কিচেনে যেয়ে দেখি এটা ওয়ান কাইন্ড অফ সুইমিং পুল হয়ে গেছে। আমি বলছি তুমি আর জীবনে না, পানি তো পানি লিক করলে কি আমার দায়িত্ব? পানি লিক সরি, তারপর কিন্তু ওই দিনটা ওই মুহূর্তে ওই মুহূর্তে লিকটা করেছে, তুমি ভিতরে ঢুকবা না, তোমার যদি ফ্রিজ থেকেও কিছু খেতে ইচ্ছে বারে বাইরে একটা ফ্রিজ কিনবে, তোমাকে কিনে দিচ্ছি বাইরে ফ্রিজে তুমি হাত দিবা, তুমি ভিতরে ঢুকবা না। না এদিক থেকে আমি ভালো আছি, এই কারণে হচ্ছে আমার ট্রেনিং হয়ে গেছে এটা। আমি যখন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে খেলছি সবসময় একা এক বাসায় দিয়ে দিত, একটা বাসা দিয়ে দিত, সবকিছুই আছে, নিজে রান্না করে খেতে হবে। যদিও ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় সবসময় বাঙালি অনেক থাকে তো কখনো রান্না করা লাগে না, বাট তারপরে একটা অভ্যাস হয়ে যায় যে খাবার এনে রাখছি, নিজে ধুয়ে রাখতে হবে প্লেটটা, কারণ আর কেউ নাই, কোনো ইয়ে নাই, অপশন নাই, গোছানো। তো ওই অভ্যাসগুলো ওখান থেকে আসলে তৈরি হয়ে গেছে। ভালো, এটা খুবই ভালো। আচ্ছা আমি কিছু ঝটপট প্রশ্ন করে নেব। প্রথমত ফারুক ভাই আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটা নিচ্ছি, প্রিয় চলচ্চিত্র একটা বলা ইজ ভেরি ডিফিকাল্ট, হাজার হাজার চলচ্চিত্র প্রিয়। আচ্ছা তো তাহলে এটাই হাজার হাজার চলচ্চিত্র, হাজার হাজার চলচ্চিত্র। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রিয় খেলা ফুটবল, প্রিয় সময়, প্রিয় সময় সকাল, প্রিয় বই হাজার হাজার, প্রিয় খেলোয়াড় অফ কোর্স ইয়া মেসি। ওকে, আনন্দের কোনো খবর পেলে কি করেন? চিৎকার করি। চিৎকারটা সহ্য করা যায় তো? হ্যাঁ হ্যাঁ সব সহ্য করতে পারি। আচ্ছা এবার তিশার কাছে আসছি, খেলা দিলে প্রিয় খেলা, প্রিয় খেলা কুকি জ্যাম। ওকে ফাইন, হ্যাঁ ভিডিও গেম বা আমাদের কম গিয়েতে ফোনে যেগুলো খেলা খেলাই। প্রিয় সময় যখন ওয়াশরুমে থাকি, কেউ ডাকে না তো, রুমে থাকলে তো ভাবি এটা ভাবি ওটা, এটা ওটা আম্মু ফোন দিল তো আমি মেসেজ, যখন ওয়াশরুমে থাকি ওয়াশরুমে আছে ভাবি প্লিজ। প্রিয় বই? প্রিয়তম ইস্যু আমার খুব পছন্দের একটা বই, হুমায়ুন আহমেদের। ওকে, প্রিয় খেলোয়াড় সাকিবুল হাসান। আচ্ছা ঠিক আছে, ওকে। কোনো আনন্দের খবর পেলে কি করেন? আমার আনন্দ কষ্ট সবকিছুই চুপচাপ শেয়ার হয়, মানে আনন্দ পেলেও খুব চিল্লায় না, আবার কষ্ট পেলেও খুব কাঁদি না। আনন্দ পেলে ওকে ফাইন, ওকে ঠিক আছে, কষ্ট পেলে ওকে ফাইন ঠিক আছে বুঝলাম। তো ফিলিংসগুলো ফারুকি ভাই বুঝতে পারে? আমার ফিলিংসগুলো বোঝা খুব ডিফিকাল্ট, বাট ও বুঝে। আচ্ছা এবার এদিকে আসছি, ঝটপট উত্তর যেটা মাথায় আসে প্রথমে, প্রিয় চলচ্চিত্র? গ্ল্যাডিয়েটর। প্রিয় সময়? যখন খেলি মাঠে আর যখন ফ্যামিলির সাথে থাকি। আচ্ছা প্রিয় বই? লাইফে আমি বই পড়ছি একটা সত্যি কথা, স্টিভ ওয়ার। দ্যাটস ব্রিলিয়ান্ট, তাজের বই। থ্যাঙ্ক ইউ। আচ্ছা প্রিয় অভিনেতা? আচ্ছা প্রিয় অভিনেত্রী? বাংলাদেশে অবশ্যই তিশাপু, আর বাইরে অ্যাঞ্জেলিনা জোলি। ওকে, শি ইজ রিয়েলি, শি ইজ রিয়েলি বিউটিফুল। আচ্ছা আর কোনো ভালো খবর পেলে কি করেন? আমি ভেতরে অনেক খুশি হই, বাট বাইরে আমি প্রকাশ করতে চাই না সেটা। আচ্ছা ঠিক আছে, তো ওটা নিয়ে আর আগাচ্ছি না, আমি ভাবির কাছে চলে আসি। ভাবি ঝটপট উত্তর নেব আপনার কাছ থেকেও, প্রিয় চলচ্চিত্র? মুভি কিন্তু সবাই দেখে কিন্তু ফেভারিট কিন্তু খুব কম থাকে, আর ফেভারিটের মধ্যে হবে আপ, আমি অ্যানিমে মুভি দেখি খুব। ওকে, প্রিয় সময়? দুপুর, ওই সময় ঘুম ঘুম ভাঙে। আচ্ছা প্রিয় বই? বই গ্রেট গ্যাটসবি। ওকে, প্রিয় অভিনেত্রী? অভিনেত্রী স্কারলেট জনসন। আচ্ছা আনন্দের খবর পেলে কি করেন? ভেতরে রাখার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে বের হয়ে যায়। কখনোই থাকে না ভেতরে, সবসময় বাইরেই থাকে এবং আমি সবসময় বুঝতে পারি। কিভাবে এক্সপ্রেশনটা কি হয়? সুগার খেলে আমার যা হয়, আমি সুগার খেলে হাইপার হয়ে যাই, তো খুশি খবর শুনলে আমি হাইপার হয়ে যাই। আচ্ছা ফাইন, তো যেটা করতে চাইছি সেটা হচ্ছে দুই পরিবারকে একটা সুযোগ দিতে চাই, আপনারা দুজন তাদের দুজনকে একটা করে প্রশ্ন করবেন, সেম গোজ উইথ ইওর ফ্যামিলি। আলাদা আলাদা একটা না, দুইজনের কি একটা আলাদা একটা প্রশ্ন? বাবা, মানে আমি দুটো করব, দুটো করব প্রশ্ন না, এটা তো আরো একটা ঝামেলা। আচ্ছা আমি করি, আমি করি। ওকে, আমি শুরু করলাম। যখন ঝগড়া লাগে কি করেন আপনারা? আপনি? আমি অনেস্টলি বলি আমাদের ঝগড়া খুব পিকিউলিয়ার, মানে ঝগড়ার ক্ষেত্রে হয় কি, আমি যখন খুব রাগ দেখাই ও চুপ থাকে, ও যখন রাগ দেখে আমি চুপ হয়ে যাই, পাঁচ মিনিটেরও লাগে না ঠিক হতে, পাঁচ মিনিট পরে সব ঠিক। আচ্ছা এবার তিশাকে প্রশ্ন। ফেভারিট হলিডে ডেস্টিনেশন? হলিডে যদি পাই তাহলে ডেফিনেটলি আমার বাসায় আমার ফ্যামিলি মেম্বারদের সাথে। তাহলে ভাবি এবার প্রশ্ন করবেন দুজনকে, কে লেট করে সব সময়? লেট? হ্যাঁ মানে অনেস্টলি আরিয়ান, অবভিয়াস। আচ্ছা এবার আরো একটা প্রশ্ন, আরো একটা, সুন্দর করে চুল রাখো কি করে? সুন্দর করে এত লম্বা চুল কি করে? কারণ আমার চুল অনেক পরে। চুল সবারই পরে এখন বাংলাদেশে, 95% মানুষের পরে।
খাওয়া দাওয়া করতে হবে এই টিপসটাই আমি দিছি ওকে লাস্ট 3 দিন ধরে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া ছাড়া খাওয়া দাওয়া ছাড়া খেতে হবে প্রপার তাহলেই চুল থাকবে ফ্রেন্ড বলো বড় বোন বলো হোয়াটএভার ভাবি বলো যেহেতু আমাদের আসলে তোমার যেহেতু প্রেশার লো হয়ে যায় বা সুগার ফল করে ডিম দুধ একটু সুগার রেগুলার তোমার খাওয়া উচিত কারণ এই প্রবলেমগুলো আমার আছে লো হয় তো খেলার সময় এমনিতে তো না একদম হয় না খেতে হবে তাও একটু দুধ খাওয়া শিখছে নইলে চুল ঠিক থাকবে না সে যে সংসার খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি কথাগুলো শুনে আচ্ছা যাই এখন ওর প্রশ্ন ওর প্রশ্ন সাকিবের কাছে প্রশ্ন হচ্ছে যখন মাঝে মাঝে খুব বাজে সময় যায় যখন ইউ ফাইন্ড ইয়োরসেলফ ইন দ্য মিডল অফ হান্ডার্ডস অফ ট্রাবল হাউ ডু ইউ হ্যান্ডেল ইট আমি জানি না আমি কালকে বাঁচবো না মরবো তো আজকে যেহেতু বেঁচে আছি আমি আজকে দিনটা এনজয় করব তো পরে কী হবে সেটা দেখা যাবে আমার কাছে যখন এটাই মনে হয় তখন আমার কাছে কষ্ট কিংবা খারাপ টাইম কিংবা অন্য মানে ডিফিকাল্ট সিচুয়েশন আর ডিফিকাল্ট মনে হয় না গুড গুড ওয়ে টু লুক এট লাইফ এবার শিশির উত্তর আমি যেটা করি হচ্ছে ও বাসায় আসলে ওইটা টিভি স্ক্রিনে যতক্ষণ দেখছি ততক্ষণই ও বাসায় আসার পর এটার কোনো টপিকই উঠে না কথাই হ্যাঁ চ্যাপ্টার ক্লোজড যেটা মাঠেটা কথা আছে না হোয়াট হ্যাপেন্স ইন ভেগাস স্টেজ ইন ভেগাস তো ওইটাই আর কি যে মাঠে যা হয়েছে মাঠেই আর ঘরে এসে ওইটা নিয়ে কোনো কথাই না বরঞ্চ আসলে আমরা কথা বলি যে আজকে আজকে টিভিতে এটা দেখছি আজকে ওইটা দেখছি চলো আজকে এখানে খেতে যাই চলো ওইখানে খেতে যাই ও খেলতেছে ও খেলার মধ্যে আছে তখন আমি খেলা নিয়ে কথাই তুলি না আমাকে প্রশ্ন করতে হবে আমাদের লাইফ বা আপনাদের লাইফ দুইটা লাইফ একটা হচ্ছে ক্রিকেটের মাঠে একটা হচ্ছে পার্সোনাল লাইফ আপনার কাছে দুইটা লাইফ কেমন বা ডিফাইন মানে ইয়া করেন কিভাবে ডিফারেন্স কি ডিফারেন্স ক্রিকেটার পর্দা আমার কাছে সিমিলার মনে হয় একজন স্টুডেন্ট ক্রিকেটার বলেন ফিল্ম মেকার বলেন আমার কাছে মনে হয় আপনি যদি এক করতে চান লাইফটা আপনি পারবেন স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছে পরীক্ষা দিবে আমরা প্র্যাকটিস করতেছি খেলাধুলা করব আপনি রিহার্সাল করতেছেন তারপর শুটিং করবেন তো মিল আছে কিন্তু লাইফে সব যেভাবেই চিন্তা করেন মানে এই দুইটা লাইফকে আপনি কিন্তু দার্শনিকের মতো কথা বলছেন খুব সুন্দর কথা বলেছেন ভাবির কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সাকিব ভাই আপনার হাজবেন্ড অ্যাজ আ প্লেয়ার আর প্লেয়ারটা বাদ দিয়ে সাকিব ভাই আপনার হাজবেন্ড এটা কি কোনটা বেশি ভালো কোনটা বেশি ভালো যেই আমাকে কথাটা মানে অনস্ক্রিনে হোক অফস্ক্রিনে হোক যেই এই কথাটা অ্যাস করে আমি সবসময় বলি যে ও হাজবেন্ড হিসেবে খুব ভালো কারণ আমার কাছে মনে হয় যে আমি ওকে ফুলাচ্ছি না বাট হি রিয়েলি ইজ পারফেক্ট আমি মাঝে মাঝে নিজের মাথায় চিন্তা করি যে একটা মেয়ে যা চায় টাইম বলো বা যেটা পারফেক্টলি করা লাগবে সব কিছুই ও করে মানে আমি চাওয়ার আগে দেখি যে ওইটা অলরেডি ওর মধ্যে আছে তো আমার আর এখন আর চাওয়ার কিছু নেই চারজনকে অনেক অনেক ধন্যবাদ আমার খুব ইচ্ছে করছে বলতে দুজন আন্তর্জাতিক স্বামীকে যদি স্ত্রীর জন্য একটা গান শোনাতে পারতেন খুবই খুশি হতাম সাকিব আমি জানি যে ড্রেসিং রুমে খুব ভালো গান গায় না আমি যদি একটা গান গাই সেটা হচ্ছে ওই এক ড্রেসিং রুমে এই কারণেই গেতে পারি যে ওই যারা ভালো করে তারা হচ্ছে একটা টেবিল কিংবা চেয়ার কিছুর উপর দাঁড়ায় চারপাশে ঘিরে দাঁড়ায় এটা আমাদের ট্রেডিশন আমাদের টিমের এবং চারপাশে ঘিরে দাঁড়ায় এবং গান শুরু করতে হয় যে চেয়ারে দাঁড়িয়ে থাকে তো বেশ কয়েকবার সুযোগ যেহেতু হয়েছে তো ওই কারণে আমার গান গাওয়া আমরা চাই ওই সুযোগটা যেন আরো ঘন ঘন আসে আপনার জীবনে আর ফারুকি ভাই কি বাথরুম সিঙ্গার এখন একটু স্টেজ না ওর সিঙ্গিং ও হচ্ছে মিউজিক যখন করতে চায় মিউজিশিয়ানরা আমাকে ফোন দেয় আপ ভাবি একটু দেখবেন ভাইয়া ভাওয়াইয়া গাচ্ছে না ভাটিয়া গাচ্ছে না আধুনিক বুঝতে পারছি না শুটটা কি না আমি সঙ্গীত বিশেষজ্ঞ কিন্তু আমি ওই গানের ভাষা বাট গান খুবই ভালো গানের ভাষা বুঝতে পারি না তো এই কারণে আমি যখনই যাকে বোঝাই সেটা অর্ণব হোক হাবিব হোক চিরকুট হোক বাচ্চা হোক যেই হোক হাত পা ছুড়ে বোঝা মানে এখানে এরকম করেন শুটটা এটা মানে কি আই ডোন্ট নো সো ওরা বুঝানো আছে ওটা মানে ওর গান আমাকে অনেক টাচ করে বিকজ যে ভেতর থেকে গান গায় ফিল করে গায় মানে মানে শুটটা বইয়ের জন্যই বইয়ের জন্যই আচ্ছা ঠিক আছে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি তাহলে দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের এই কথোপকথনে আপনারা কতটুকু আনন্দ পেয়েছেন জানি না বাট আই হ্যাভ এনজয়েড ইট টু দ্য ফুলেস্ট আমি বলবো আকে আমার এছাড়া আর কিছু বলার নেই কারণ এই চারজন মানুষকে একসাথে করাও যেমন ডিফিকাল্ট একটা বিষয় ছিল তাদের কাছ থেকে গল্প শোনার যে আগ্রহ নিয়ে আমি অপেক্ষা করছিলাম যাই হোক আমি খানিকটা স্বাদ পেয়েছি আপনাদেরকে কতটুকু দিতে পেরেছি আমি জানি না
অনেক অনেক আনন্দ করুন পরিবারের সবাইকে নিয়ে, সময়গুলো খুব সুন্দরভাবে কাটান, যাতে আজকে যেমন গল্পগুলো শুনছিলাম না, আপনারাও নিজের মধ্যে এই সময়গুলোকে বিশেষ একটা সময় করে তুলতে পারে, ভবিষ্যতে এটা নিয়ে গল্প করতে পারে, সেই কাজটি করুন। সবাই ভালো থাকবেন এবং চোখ রাখুন বাংলাদেশের পর্দায়। টেক কেয়ার।